শুনেছিলাম যে ইন্ডো বাংলা প্রজেক্ট হতে চলেছে। আমরা আগেও দেখেছি ইন্ডো বাংলা অনেকগুলো প্রজেক্ট হয়েছিল, আমার কোনোদিন করে ওঠা হয়নি। এই প্রথম সুযোগ এসেছিলো এসকে মুভিজ জাজ মুভিজ দুজন মিলে যৌথ একটা প্রচেষ্টা, আমার বেশ ভালো লেগেছে। যেদিন থেকে শুনেছিলাম সেদিন থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তারপর কোইনসিডেন্টলি আমার প্রথম শিডিউলটাই বাংলাদেশে ছিল, প্রথম 5 দিনের কাজ বাংলাদেশে হয়েছিল। খুব ভালো লেগেছিলো এখানে কাজ করে, এখানকার মানুষের সঙ্গে ইন্টারাক্ট করে ভালো লেগেছিলো, তাদের আতিথেয়তা দেখে ভালো লেগেছে, হসপিটালিটি দেখে ভালো লেগেছে, তাদের আন্তরিকতা ভীষণ ভালো লেগেছে। তাদের ভালোবাসার কথাটা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্ক হোক বা সরাসরিভাবে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দেখা হয়েছে সেখানে পেয়েছিলাম, কিন্তু সরাসরি এখানে এসে দেখলাম যে হ্যাঁ ডেফিনেটলি অদ্ভুত ভালোবাসা, যেটা খুব ভালো লাগার ব্যাপার। তো অন দ্য হোল আমার মনে হয় যে একটা প্রচেষ্টা ইন্ডো বাংলার প্রজেক্টের, অ্যান্ড সেখানে আমি পার্ট হতে পেরেছি, আই এম হ্যাপি অ্যাবাউট ইট। আমাদের দেশে নায়িকা ফারিয়া সাথে কাজ করলেন, কেমন লাগলো? খুব ভালো, ভীষণ হার্ডওয়ার্কিং মেয়ে, ভীষণ কাজ করার ইচ্ছে রাখে আর ফায়ার আছে, ভালো কাজ করতে চায়, অ্যান্ড ভীষণ কনফিডেন্ট। এই যে জয়েন্ট ভেঞ্চার নিয়ে দুই দেশে হচ্ছে জয়েন্ট ভেঞ্চারে একে একে সবাই আসছে, আপনিও এলেন, দেখুন জয়েন্ট ভেঞ্চার ফিল্ম আসা মানেই একটা বড় সংখ্যক মানুষের কাছে সিনেমা পৌঁছলো। আমরা এর আগে যখন আমি যখন বাংলা সিনেমা করেছি তখন বাংলার ওই 7 কোটি 8 কোটি 9 কোটি মানুষের মধ্যে সিনেমাটা রিলিজ হয়েছে। এবার আমরা বাংলাদেশের প্রায় 15 কোটি আমার মনে হয় পপুলেশন, তাই তো 15-16 কোটি পপুলেশন, সেই মানুষদের কাছেও পৌঁছবো। তো সবসময় মানুষের ইচ্ছে থাকে যে যে কোনো শিল্পী, যে কোনো ট্যালেন্ট, যে কোনো পারফর্মার ইচ্ছে থাকে যে তার কাজ যেন বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছয়। তো এই সিনেমার ক্ষেত্রে, এই সিনেমার দ্বারা আমার মনে হয় যে আমি আরও বেশি দর্শকের কাছে আমরা পৌঁছতে পারবো, আর সেটার দিকেই তাকিয়ে আছি যে সেটার ইম্প্যাক্টটা কীরকম হয়। বাংলাদেশ ফেস্টিভ যেটা আমাদের ঈদ হচ্ছে, এখানে এখানে প্রথম আপনার ছবি রিলিজ হচ্ছে, প্রথম ভেঞ্চারের প্রথম বাংলাদেশের সাথে বাংলাদেশ কোনো ছবিতে কাজ করে সব কিছু প্রথম। কিন্তু এই বাংলাদেশ ফেস্টিভ মুডগুলোতে প্রত্যেকটা ছবি যখন রিলিজ হয় একাধিক, যখন একটা অঘোষিত প্রতিযোগিতা হয় হলে দর্শকরা আনার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনি একজন ব্যক্তি আর একটা হিরোর সাথে বাংলাদেশে করেছেন যার হচ্ছে 3টা ছবি আসছে, তো নিজের কনফিডেন্ট লেভেলটা কোন জায়গায় যে বাংলাদেশের দর্শকদের? দেখুন সাকিবের অ্যাজ আ পার্সন আমি সাকিবকে মিট করেছি আগেও, সাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে। তো ইজ ভেরি রুটেড অ্যান্ড ভেরি এক্সাইটিং গায়, অ্যান্ড আমার একটা ফন্ডনেস আছে ওর প্রতি, তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি। আদারওয়াইজ দেখুন প্রতিযোগিতা তো সব জায়গায় আছে, সিনেমার ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, স্পোর্টসের ক্ষেত্রে হোক, পলিটিক্সের ক্ষেত্রে হোক, যেখানেই যাক প্রতিযোগিতা থাকবেই। আর প্রতিযোগিতা যদি সুস্থভাবে হয় তার থেকে সুন্দর জিনিস কিছু হয় না, সেটা একে অপরকে হেল্প করে আরও কীভাবে বেটার করা যেতে পারে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি জানি যে ঈদ একটা বড় পিরিয়ড, সে বেঙ্গলে হোক, বাংলা সিনেমার জন্য হোক বা ন্যাশনালি হোক, আমাদের ভারতে সুলতানও রিলিজ করছে, তো এখানে আপনা আমার জন্য সাকিব আর আমরা আমি একসাথে আসি, ভারতে আমি আর সালমান খানও একসাথে আসি, তো সবার নিজস্ব জায়গা আছে। সালমান খান ইজ হিউজ বিগ স্টার, সাকিব বাংলাদেশে বড় স্টার, তো সেখানে আমি জানি যে আমার শুনে এসেছি যে একটা দর্শক আছে যারা আমার কাজও পছন্দ করে, আশা করি তারা সিনেমা যদি ভালো লাগে তারা দেখবে, যেই সিনেমা ভালো থাকবে সেকটাই দেখবে, শুভেচ্ছা থাকবে প্রত্যেকটা সিনেমার জন্য, যদি প্রত্যেকটা সিনেমা চলে ইন্ডাস্ট্রি গ্রো করবে, ইন্ডাস্ট্রি ভালো হবে। বাংলাদেশ সিনেমা কি কোনো দেখা হয়েছে কিনা বা বাংলাদেশ সিনেমা সম্পর্কে আপনার? আমি দেখেছি, খুব বেশি না হলেও 2-1টা সিনেমা ডেফিনেটলি দেখেছি। আর কেমন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে? ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে তো আমি খুব বেশি বলতে পারবো না, যতটুকু শুনেছি তাতে মনে হয় যে গ্রো করার অনেক জায়গা আছে, আর সেগুলো যদি করা যেতে পারে তাহলে ডেফিনেটলি এন্টারটেনমেন্টের ব্যবসা তার একটা বড় পরিমাণে একটা জায়গা থাকে, সেই জায়গাটা আমরা কতটা ট্যাপ করতে পারছি, কতটা অ্যাচিভ করতে পারছি, সেই প্রশ্নটাই সবসময় থাকে। আর গ্রো করার জায়গা বাংলাদেশেও আছে, আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে। এটা আসলে একটু জানা জরুরি যে আপনি সবসময় যে স্ট্যান্ডার্ডে